নবীজিরে মহব্বত করলে এক দল আছে তাদের শরীরে আগুন লাগিয়া যায়। গত দুই দিন আগেও ব্রাহ্মণ বাড়িয়াতে আজানের আগে এক মুয়াজ্জিন সাহেব বলেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এটা খারাপ, খারাপ পড়লে গুণ হইব, গুণ হইব। সুন্নি জামাতের ওলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামের ফতোয়া, আজানের আগে কেউ যদি দুরুদ সালাম পড়ে মুস্তাহাব, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। সুন্নিরা চিন্তা করে জীবন কয়দিনের, আজানের আগে মুয়াজ্জিন সাহেব যদি দুরুদ শরীফটা পড়ে, আল্লাহ কয় হুজুর আপনার উপর যে ব্যক্তি একবার দুরুদ পড়ে, আমি আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করি। যে ব্যক্তি আপনি নবীজির উপর একবার দুরুদ পড়ে, আমি আল্লাহ আপনার ওই উম্মতের দশটা গুনাহ মাফ করি। যে ব্যক্তি আপনি নবীর উপর দুরুদ শরীফ পড়ে একবার, আমি আল্লাহ তার আমলনামায় দশটা নেক আমল দান করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানুর নবী রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে দাঁড়ানো, নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারকে নবীজি নুরানি হাত মোবারক দিয়ে ধরে রাখছেন। ওমর রাদিয়াল্লাহ সঙ্গে সঙ্গে কয়, নবী গো, ও নবী, ওই আল্লাহর কসম যে আল্লাহ আমারে বানাইছে, ও নবী, নবী গো, আমার জানটা ছাড়া বাকি যা আছে পরিবার পরিজন মাল সম্পদ সব কিছু থেকে, আপনি নবী রে আমি আল্লাহ, আমি নবী, আপনি নবীজি রে আমি ওমর বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আমার নবীজি তার হাতটা ছেড়ে দিস। সবাই আশ্চর্য হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ভালোবাসার কথা বললেন, নবীজি তার হাত ছেড়ে দিলেন। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, ভুল হলে ক্ষমা করেন, দয়া করেন। নবী কয়, ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কেন গো নবী? নবী বলেন, কারণ হলো তুমি তোমার জানের থেকেও বেশি যতক্ষণ আমি নবীরে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন হইতে পারবা না। ওমর রাদিয়াল্লাহ কয়, ওয়াল্লাহি, ওই আল্লাহর কসম, এই মুহূর্ত থেকে আমি ওমরের জানের থেকেও আপনি নবীরে বেশি ভালোবাসি। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। নবী কয়, ওমর, এই মাত্র তুমি মোমেন হইলে, আল্লাহু আকবার, মুসলমানেরই আমানুর নবীর স্পেশাল ক্ষমতা দিয়েছেন কয়টা কয়টা কয়টা? এক নম্বরে নবী কয়, আমারে আল্লাহ দিছে অল্প কথা কইলে অনেক অর্থ হয় এমন কথা বলার ক্ষমতা আল্লাহ মানে দিছে। দুই নম্বর, আমার ভয় আল্লাহ এক মাসের রাস্তা পর্যন্ত চতুর্দিকে বিস্তীর্ণ করছে, শত্রুরা আমার কাছাকাছি আসা লাগলে, আসতে চাইলে, এক মাসের দূরত্বে আসলে তাদের মধ্যে আল্লাহ কুদরতি ভয় ঢুকাইয়া দেয়। তিন নম্বরে নবী কয়, আমার উম্মতের জন্য আমার আল্লাহ গুনিমতের মাল হালাল করছে। চার নম্বরে নবী কয়, ওয়াজ্জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা, আমার আল্লাহ আমি নবীজির কদম মোবারক জমিনে লাগানোর খাতিরে গোটা পৃথিবী নাপাক জায়গাগুলো বাদ দিয়া গোটা পৃথিবীর প্রত্যেকটা পবিত্র স্থান আমার উম্মতের জন্য আমার আল্লাহ সাধারণ মসজিদ বানায়া দিছে। আরেকজনের খেতে লাইলে গামছা বিছায়া নামাজে দাঁড়াইলে নামাজ হবে কি হবে না? নবী বলেন, অন্যান্য নবীদের উম্মতদের বেলায় এমন ছিল না, উম্মতের জন্য নামাজের জায়গা ছিল নির্ধারিত, একটা একটা নির্ধারিত জায়গা, তারা গিয়া মসজিদে নামাজ আদায় করতে হতো। নবীদের জন্য নামাজের জায়গা ছিল নির্ধারিত দুইটা, নবীরা নিজের হুজরায় নামাজ পড়লে নামাজ হইত, মসজিদে যায়া নামাজ পড়লে নামাজ হইত। আমার নবী কয়, আমি নবীজির কদম মোবারকের খাতিরে পুরা পৃথিবীর পবিত্র স্থান জমিগুলো আমার আল্লাহ মসজিদের ফ্লোর বানাইছে,
আসমানের সাপ বানায়া গোটা জমিনের আল্লাহ মসজিদ ঘোষণা দিছে, এবং এই জমিনের মাটি আমার উম্মতের জন্য আল্লাহ পবিত্র করছেন। পবিত্র নবীগো পবিত্র কেমন? আমার নবী বলেন অন্যান্য নবীর উম্মতেরা যেখানে পানি পাইতো সেখানে গিয়া পানি দিয়া ওযু করা লাগতো, কিন্তু আমার উম্মতের ক্ষেত্রে আমার আল্লাহ এই জমিনের মাটি এমন পবিত্র করলেন যে জায়গায় পানি নাই আমার উম্মতের আল্লাহ বিধান দিছে একটা মাটির টুকরা নিয়া তায়াম্মুমের নিয়ত কইরা তায়াম্মুম করলে আমার উম্মতের ওযুর কাজ হইয়া যাবে। এটা আমার নবীর খাতিরে দিয়েছেন কে? জোরে বলেন কে? মুসলমান রে, ওযুর মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? আজানে নবীর সুন্নাত আছে না নাই? একামতে নবীর সুন্নাত আছে না নাই? নামাজে নবীর সুন্নাত আছে না নাই? নামাজে ফরজ বিধান বেশি না সুন্নাত বিধান বেশি? সুন্নাত বিধান বেশি। নামাজের বাহিরে এবং ভিতরে মাত্র 13টা ফরজ। এই 13টা ফরজ আদায় করার ক্ষেত্রেও সুন্নাত তরিকা মোতাবেক আদায় করা লাগে, ঠিক কিনা বলেন? সব জায়গায় নবীর সুন্নাত রাখছে কে? তাহলে সব জায়গায় নবীজিরে রাখছে কে? আর আমাগত হুজুররা ওই নবীর নাম মোবারক কালেমার সাথে আল্লাহর নাম মোবারকের সাথে নবীজির নাম মোবারক কাইটা হালাইয়া দিত চায়। আল্লাহ তাগরে হেদায়েত দেখ, জোরে করে আমিন। এই জন্য আমার চট্টগ্রামের একজন শায়ের সুন্দর একটা নাতের রসুল লেখছে, ওরে আরশেরি পাতায় পাতায় লেখায় আছে নবীর নাম, আরশে আল্লাহর নামের পাশে দয়াল নবীর মনোগ্রাম। সুবহানাল্লাহ, আরশে আজিমে আল্লাহ পাকের নাম মোবারকের সাথে আমার নবীজির নাম মোবারক লিখে রাখছে কে? তুমি দুনিয়াতে না টাইলস খুললে ফালায় দিবা, দুনিয়া ছা না খাতার মধ্যে লেখ লেখ কাইটা দিবা, আল্লাহর আরশে আজিম থেকে কেমনে সরাইবা? যেখানে আল্লাহ সেখানে রসুল সিদ্ধান্ত কার? যেখানে নারে তাকবীর সেখানেই নারে রিসালাত সিদ্ধান্ত কার? আল্লাহ কয় নবী হলেন আমি আল্লাহ যে রব, আমি যে প্রতিপালক, আমি যে আসি, আমি যে এক, এই সব কিছুর দলিল হলো আমার হাবিব রহমাতুল্লিল আলামিন চিৎকার দিয়ে পড়েন। সুবহানাল্লাহ, মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে কালকে দেখবেন ওই পার্টির লোকেরা কইব নামাজের কথা কইল না, রোজার কথা কইল না, হজের কথা কইল না, যাকাতের কথা কইল না, সুদের কথা কইল না, ঘুষের কথা কইল না, খালি নবীর কথা নবীর কথা নবীরই কথা কয়া গেল। আমি তারে বলতে চাই আমার বাইরে সমালোচনা করণের লাগিয়া আর কি কোনো বিষয় পাইলি না? যেই ব্যক্তির অন্তরে নবীর প্রেম নাই ওই ব্যক্তি নামাজ পড়া কপাল কালা করতে পারবো, অন্তরে নূর পয়দা করতে পারবো না, ঠিক কিনা?